আলা আলহামদুলিল্লাহাতলা রাসলিল্লা আজকে আমরা লাইলাতুল কাদরের ফজলত নিয়ে খুব সংক্ষেপে দু তিনটে কথা বলবো যাতে করে এই রজনীর সবচেয়ে বেশি বেনিফিট আমরা তুলতে পারি আল্লাহ তালা দুটো সুরার মধ্যে লাইলাতুল কাদরের বর্ণনা নিয়ে এসেছেন তিনি দোখানের মধ্যে বলেছেন ইন্না হাইক্কা নিশ্চয় আমরা এই কোরআনকে পবিত্র বরকত রজনীতে নাজিল করেছি এবং সেটার ব্যাখ্যা তিনি সুরাতুল কাদারের মধ্যে আর স্পষ্ট করে দিয়েছেন বলছেন নিশ্চয় আমরা লাইলাতুল কাদারে এই কোরআনকে নাজিল করেছি আর তুমি কি জানো লাইলাতুল কাদারটা কী এর মর্যাদা কতটুকু তিনি বলছেন এরপরে লাইলাতুল কাদর হল হাজার রজনীর চাইতে উত্তম অর্থাৎ হাজার রজনীতে ইবাদত করে যে ফজিলাত যে মর্যাদা যে সওয়াব পাওয়া যাবে তার চাইতে উত্তম হচ্ছে এই লাইলাতুল কাদার এক রাত্রিতে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে এই রাত্রির আরও কিছু বর্ণনা এইসুরার মধ্যে আল্লাহ সুমান তালা দিয়েছেন আর রাসুল সাল্লা সাল্লাম এই রজনীর সন্ধানে অনেক কথা যেমন বলেছেন অনেক কাজও তেমন করেছেন তিনি বলেছেন তাহার তাহাররাউলাইলাত কাদার তোমরা লাইলাতুল কাদেরকে অনুসন্ধান করো লাইলাতুল কাদের নিয়ে অনেক বড় ডিসকাশন আছে আমরা সেদিকে যাব না প্রথমে রসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল এই রাত কোনটি তিনি সেটা স্মরণ রে স্মরণেও রেখেছিলেন কিন্তু বলার আগেই সাহাবাদের মধ্যে কিছু তর্ক বিতর্কের কারণে ওইদিকে মনোযোগ আকৃষ্ট হওয়ায় তিনি ভুলে গিয়েছিলেন অবশ্যই ভুলে যাওয়ার মধ্যেই আল্লাহ সোমান একটা কল্যাণ রেখেছেন তিনি নির্ধারণ করে দিলেন যে লাইলাতুল কাদর হলো রামাদানের শেষ দশকে ফিলা আশরিল রমাদান এই জন্য সাল্লাহ সাল্লাম তিনি লাইলাতুল কাদরকে শেষ দশকে খোঁজার জন্য তিনি নির্দেশনা দিলেন নোম্মাকেলতামা সুহা ফিলা আশ্রিল আওয়াখেরবিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো এরপরে তিনি আবারও বললেন লাইলাতুল কাদরকে তোমরা শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে খোঁজ। কারণ তিনি নবী হিসাবে তার কাছে সেই ওহি ছিল যে লাইলাতুল কাদের বিজয় রাত্রিতে হওয়ার সম্ভাবনাই বেশি তবে রাসুলুল্লা সাল্লি সাল্লাম রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোকে লাইলাতুল কাদার হওয়ার বেশি সম্ভাবনাময় বলে অভিহিত করেছেন এবং সেগুলোতে লাইলাতুল কাদারকে অনুসন্ধান করার নির্দেশনাও দিয়েছেন এবং তিনি কোনো কোনো হাদিসে এটাও এসেছে যে তিনি বলেছেন যে লাইলাতুল কাদর অনুসন্ধান করো একুশের রমাদান তেইশের রমাদান পঁচিশের রমাদান সাতাশের রমাদান এবং উনত্রিশের সমাদানে উলামাইকেরাম এগুলো নিয়ে অনেক গবেষণা করেছেন কেউ কেউ বিজয় রাত্রিগুলোকে অধিক সম্ভাবনাময় বলেছেন এবং কেউ কেউ সাতাশের রাত্রিকে অধিক সম্ভাবনাময় বলেছেন তবে সমস্ত গবেষণার মূল নির্যাস হলো লাইলাতুল কাদর জোর রাত্রিতেও হতে পারে বিজয় রাত্রিতেও হতে পারে যদিও বিজয় রাত্রিগুলোর সম্ভাবনা বেশি বাট এটাকে নির্ধারণ করে প্রতি বছর একই বিজয় একটি রাত্রিতে কদর হবে এটা বলা যাবে না তাহলে আমাদেরকে রামাদানের শেষ দশকের পুরো দশ রাত্রি জোরে ইবাদত করতে হবে একটা ইন্টেন্সিভ ইবাদতের কোর্সের মতো করতে হবে রাত্রিগুলোকে জাগরণ করা এবং সেগুলোতে তেলাওয়াত করা কেমন লাইল করা যেমনটি রাসুলসাল্লাহ আসালাম করেছেন তিনি নিজে রাত্রি জাগরণ করতেন এই শেষ দশকের পুরো দশক জুড়ে এবং তিনি তার আহাল ও ইয়ালকেও তিনি জাগাতেন তাদেরকেও এবাদতে সম্পৃক্ত করতেন এটা হচ্ছে শ্রেষ্ঠ রজনী অতএব এটাকে মানে খুবই সিরিয়াসলি সব দিক থেকে এটাকে কাজে লাগানো এটা ছিল নবী সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য ফলে আমাদের উচিত হবে এই রজনীকে একটা নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না করে পুরো শেষ দশক জুড়ে প্রতিটা রাত্রকে প্রায় সমানভাবে আমরা যেন এহাইয়া করি আমরা যেন কাজে লাগাই আমরা যেন আল্লাহর নানামুখী ইবাদতের মধ্যে এই শেষ দশককে ব্যয় করতে পারি আর যদি এতেকাফ করতে পারি পুরুষ অথবা নারী সবার জন্যই এতেকাফ শোন তাহলে সেটা হবে আরও চমৎকার একটি কাজ আসুন আমরা শেষ দশককে কাজে লাগাই লাইলাতুল কদরকে খুঁজে বের করি এবং লাইলাতুল কদর যেন আমাদের থেকে কখনোই মিস না হয় دان هذا وصل الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.